কলেজ ছাত্রীকে বলাৎকারের চেষ্টায় ব্যর্থ হয়। রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে মারধর অভিযোগ উঠল বিএসএফ এর বিরুদ্ধে। বুধবার রাতে এই ঘটনা মধুপুর থানার অধীন পাথারিয়াদার এলাকায়। পরপর দুবার বাড়িতে ঢুকে মারধর করায় আহত হন ওই ছাত্রী। বর্তমানে তাকে মধুপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশের মামলা হলেও গ্রেপ্তার নেই। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ। গভীর রাতে এক কলেজ ছাত্রীকে বলাৎকার করতে ব্যর্থ হয়। এর জেরে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে বেধড়ক মারধর করা হলো। বর্তমানে ওই ছাত্রী মধুপুর হাসপাতালে চিকিৎসাধীন। নাম তার বাবলি বেগম। ঘটনাটি ঘটে বুধবার রাতে কমলাসাগর বিধানসভার অন্তর্গত মধুপুর থানাধীন সীমান্তবর্তী পাথারি গ্রাম এলাকায়। ঘটনার জেরে চাঞ্চল্য বিরাজ করছে এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাতে আনুমানিক দুটা নাগাদ ওই কলেজ ছাত্রী তার মাকে নিয়ে প্রাকৃতিক কাজ সারতে বের হন। তখনই দুজন কর্তব্যরত জওয়ান এগিয়ে আসেন এবং কেন রাতে তারা ঘর থেকে বের হলেন কারণ জানতে চান। কলেজ ছাত্রীটি সঠিক উত্তর দিলেও বিএসএফ জওয়ানরা তাদের মারধর করে বলে অভিযোগ। কিছুক্ষণ পর প্রায় 25 জন জওয়ান সংঘবদ্ধভাবে আসে এবং তাদের ঘর থেকে বের করে বেধড়ক মারধর করা হয়। চিৎকার শুনে পাশের ঘর থেকে দুই ভাই এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। আহত ছাত্রের অভিযোগ, দুই বিএসএফ জওয়ান প্রথমে বলাৎকারের চেষ্টা করলে তা ব্যর্থ হয়ে এই আক্রমণ সংঘটিত করে। আমি বললাম যে এত রাত্রে রাত 2টা বাজে আপনি এখানে ঘরের মধ্যে ঢুকে পড়লেন। আমার ঢুকছে ঘরের ভিতরে। আমার ঘরে ঢুকে পড়েছে। কে ঢুকছে? বিএসএফ সাহেব আর দুজন লোকে আমি এক্ষুনি কল করবো কিংবা অ্যাপ্লিকেশন লিখে থানার মধ্যে এফআইআর করতে হবে, আপনারা এরকম করছেন কেন, আমাদের বাড়িতে আসছেন কেন। তারপরে উনি আমাকে মারধর করতে শুরু করে দিল। তারপরে মারধর করে তখন বলো তোমরা সবাই ঘুমিয়ে থাকো। আমি তখন ঘুমাইনি, আমার খুব ব্যথা করছিল, আমি বসে রয়েছি। তখন 3টার সময় আবার তারা 25 জন লোক নিয়ে আসে, বিয়েতে 25 জন লোক নিয়ে আসলো। এসে তারা কি করলো, আমাদের ঘরের সব ঘরে দরজার মধ্যে গিয়ে এই লাঠি দিয়ে ইয়ে করতে লাগলো। তারপর সবাইকে ধরে নিয়েছিলেন। এখন তুমি কোথায় আছো? এখন আমি মধুপুর হসপিটালে। এদিকে কলেজ ছাত্রীটিকে রাতে মধুপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে। আহতের বড় ভাই জানান, প্রায়শই বিএসএফ জওয়ানরা নানা অজুহাতে বাড়িতে ঢুকে হেনস্থা করে মহিলাদের, প্রতিবাদ করলেই আক্রমণ সংঘটিত করে। ঘটনা বলতে আমরা তো শুয়ে রয়েছি, আমরা মা আর আমার শুধু একটা আমার মামাতো ভাই আর মা অনেক বাবা নেই, তো আমরা থাকতে লেখাপড়া করতেছে, ঠিক আছে। তো হ্যাঁ ফসা বড় কাছে হ্যাঁ ডাক দিয়েছে, বড় আমার দরকার নেই, আমরা বড় যাইও না, 10 মিনিট লাগে বড় রাস্তা যেতে। হঠাৎ করে আইয়াসিরা ডাক দিয়েছে, আমরা গেছিলাম দরজা খুলছি, খুলছি পরে তো কথা তুলে করে আমি তারা বাবার গেছে, তারা 1 ঘন্টা পরে 3টার সময় তারা সবাই এসে দরজা আমার বাড়িতে রাখি। আচ্ছা, তো 3টার পরে বাড়িতে আইছে, তারা বিয়েছে বাইছে, 3টার সময় এসে দরজা খুলো, তো মারা দরজা দরজা খুলছে ধরো আমার বইনে রে মা রে আমরা কিছু পড়ছে মারি শুরু করা শুরু করছে চিনি মানে আমার বোনের এতটুকু মারতে গার্গুর বোনকে একটু নিতে পারে। গোটা ঘটনাটি জানানো হয় মধুপুর থানায়। পরিবারের অভিযোগে মামলা হাতে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার মধুপুর থানার পুলিশ হাসপাতালে গিয়ে ছাত্রীটির বয়ান লিপিবদ্ধ করে। প্রশ্ন হচ্ছে, বাড়িতে ঢুকে কলেজ পড়ুয়া ছাত্রীকে কেন মারধর করা হলো? পুলিশ ঘটনার তদন্তে নামলেও এখন পর্যন্ত গ্রেপ্তারে কোনো খবর নেই। আইনি রক্ষকের হাতে মহিলারা নিগ্রহ হওয়ার ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ বেড়ে চলেছে। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, হালাপুর।